हमको पता है, हमने हमको भी बहुत सहने पड़ा। जो आज कांग्रेस को पताका लगाते हैं बीजेपी से मदद लेके, एक बीजेपी का एमपी का जो एमपी होने के लिए जो कैंडिडेट हुआ है उसका काम है सुदीप्ता को बर्बाद करने के लिए। और सुदीप्ता हमारा तृणमूल कांग्रेस का लीडर है, उसको भी अरेस्ट किया था, कोई गलती नहीं था, उन्होंने पार्टी नहीं छोड़ा। और बीजेपी में अभी जो खड़ा वो पार्टी छोड़ के भाग गया कि उसको सीबीआई पकड़ा, इन्हीं पकड़ा इसी के लिए। अपनी बोले एक বছর আগে থেকে আমি বিজেপির সাথে আমার যোগাযোগ ছিল, বিজেপির সভাপতি এখানে বসে। আপনি নিজের মতন করে সকলকে ভাবেন, এনডিএ করতে করতে ইউপিএর সঙ্গে যোগাযোগ, ইউপিএ করতে করতে এনডিএর সঙ্গে যোগাযোগ, বিজেপি করতে করতে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ, কংগ্রেস করতে করতে বিজেপির সঙ্গে যোগাযোগ। সভাপতি এখানে বসে আছেন, বলবেন। আবার আপনি কন্ট্রাডিক্টরি কথা সেদিনকে বলেছেন, কখনো বলছেন এক বছর আগে, কখনো বলছেন ইডি আসার পরই। তাহলে কোনটা ঠিক আপনি ঠিক করে বলুন, আপনার অবস্থান ঠিক করুন, আপনার কথা ঠিক করুন। কন্ট্রাডিক্টরি। আমি ইডি আসার পর নয় 52 দিন অপেক্ষা করেছিলাম, যখন দেখলাম দলের তরফ থেকে কোনো বয়ান নেই, বিজেপি দিয়েছে, কংগ্রেস দিয়েছে, সিপিএম দিয়েছে, আইএসএফ দিয়েছে, কিন্তু আমার দল দিল না। মাননীয় মুখ্যমন্ত্রী আমায় ডাকলেন না, আমার বাড়িতে মহিলা নেত্রীদের আমার স্ত্রী বা মেয়ের কাছে পাঠালেন না, একটা ফোন করলেন না। কিন্তু আমি দেখলাম সেই বিধানসভা তখন চলছে, সেই বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সমর্থন করলেন, বললেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে। সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম আর এই দলে থাকা যাবে না, থাকবো না, থাকবো না, থাকবো না। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।